আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও, সেটি হচ্ছে এলইডি লাইট নিয়ে। তো এলইডি লাইট কী কারণে কাটে এবং কী করলে এলইডি লাইট অনেক দিন টিকসুন হয় এবং যাতে করে এলইডি লাইট আর নষ্ট না হয়, সে বিষয়টি আজকে দেখাবো। তো এই যে এরকম যে এলইডি লাইটগুলা, এই লাইটগুলা কিন্তু বেশিরভাগই কাটে হচ্ছে ওভারহিটের কারণে লাইটগুলো বেশি কাটে। তো যাতে করে লাইটগুলো আর না কাটে সে বিষয়টি আজকে দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি একটি এলইডি লাইটের সার্কিট নিলাম এরকম বাল্বের। তো একটি লাইট একদম এ টু জেড তৈরি করে দেখাবো। তো এরকম একটি বডি নিতে হবে আর এরকম একটি সার্কিট নেব। তো সার্কিটটি সব এলইডি লাইটের প্রায় সেম সার্কিট, যেরকম যে সার্কিটগুলো থাকে এই সার্কিটগুলো। তো আমাদের এসি সেকশনও কারণ কাজ নেই, আমাদের যে আউটপুট ডিসি ভোল্টেজটি আছে এই ডিসি ভোল্টেজটি আমরা কাজ করব। তো এসি সেকশনটি প্রথমে সরাসরি এসির সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যে পিনের সাথে। তো এসি সেকশনটি আমরা ভালোভাবে লাগিয়ে নিব। এসি লাইনটি লাগানোর পর আমাদের কাজ হচ্ছে, যেরকম ডিসিতে আমরা যে সরাসরি প্লাস এবং মাইনাস লাগাই, তো এখানে হচ্ছে আমাদের মূল কাজ। তো এই বাল্বটি কিন্তু বেশিরভাগই কাটে হচ্ছে অতিরিক্ত হিটের কারণে। তো হিটের কারণে আমরা যে হিটসিনগুলো ব্যবহার করি, যেরকম যে হিটসিনগুলো থাকে, তো হিটসিনগুলো না থাকার কারণে বাল্ব বেশিরভাগ কাটে। তো এই জিনিসটি ব্যবহার করলে আমরা যে একটা জিনিস ব্যবহার করব, তো এটি হিট সিন না হলে বাল্বগুলা হেভি টিকসই হয়। তো তার কারণে আগেই প্রথমেই আমাদের যে মাইনাস লাইনটি আছে, সরাসরি আগে মাইনাসটি সার্কেলের সাথে লাগিয়ে নিতে হবে। প্রথমে মাইনাস লাগাতে হবে। মাইনাসটি লাগানোর পর এখন আমাদের কাজ হচ্ছে প্লাস সেকশনটি। তো প্লাস সেকশনে আমরা একটি রেজিস্ট্যান্স ব্যবহার করব, যে এরকম রেজিস্টার। তো রেজিস্টারটি অবশ্যই 10 ওহমস হতে হবে, যে 10 ওহমস 5 ওয়াট। তো এই রেজিস্টারটি কিন্তু হেভি টিকসই, হেভি এবং অনেক হিট নিতে পারে। তো এই রেজিস্টারটি ব্যবহার করলে, হিট সিন না ব্যবহার করলেও চলবে। তো এই রেজিস্টারটি সরাসরি প্লাসের সাথে লাগাতে হবে। প্লাসের সাথে লাগাতে হবে এবং প্লাসের সাথে লাগানোর পর আমাদের যে সার্কিটের যে প্লাস বাকি রয়ে গেছে, যে এরকম এই সার্কিটের প্লাসটি আমাদের এই রেজিস্টারে লাগাতে হবে।
যেরকম মাইনাসটি সরাসরি সার্কিট থেকে লাইডে এবং প্লাসটি সরাসরি রেজিস্টার হয়ে, মানে রেজিস্টারটা হচ্ছে আমাদের মিডল টার্মিনাল, তো রেজিস্টার হয়ে তারপর হচ্ছে সার্কিটে প্লাস, তো এই রেজিস্টারের কারণে হিট অনেক কম যাবে এবং কি ভোল্টেজটাও ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে। তো এই প্রসেসটি ব্যবহার করলে বাল্বগুলো অনেক টিকসই, তো আপনার চাইলে এটি ব্যবহার করতে পারেন, মাত্র 5 টাকা খরচেই এলইডি বাল্বগুলো হেভি টিকসই হবে। তো এখন বাল্বটি পুনরায় ফিটিং করতে হবে। ফিটিং করার পর তার যে গ্লাসটা আছে, তো গ্লাসটা লাগিয়ে নিতে হবে। যেরকম তৈরি হয়ে গেছে একটি এলইডি বাল্ব, তো এটি এখন আমরা লাইন দিয়ে টেস্ট করব। হচ্ছে 220 ভোল্ট এসি লাইন, দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলছে এবং লাইটটা অনেক টিকসই হবে। তো এই প্রসেসটি ব্যবহার করে আপনারা এলইডি লাইটগুলা হেভি টিকসই করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।